একটা সরকার আছে যে সরকার দেশের সর্বনাশ করছে, মানুষের সর্বনাশ করছে। এই রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার জনগণের উপর কতগুলো বোঝা চাপিয়ে দিয়েছে এবং অ্যাসমাইন জারি করে শ্রমিকদের আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ন্যূনতম মজুরি পাচ্ছে না, ছাঁটাই চলছে, জলের উপর ট্যাক্স, বিদ্যুতের উপর ট্যাক্স, হাসপাতাল পরিষেবার উপর ট্যাক্স, রাস্তার উপর ট্যাক্স, খালি ট্যাক্সের পর ট্যাক্স ঘটাচ্ছে, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে না। মানুষের কাজ কমে গেছে, রেখার কাজ নেই, ডুয়েবে কাজ নেই, গ্রামাঞ্চলে কাজ নেই, শ্রমিকের কাজ কর্মচ্যুতি ঘটছে, এগুলি নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং রেগার ট্রুমদের যে কাজ দেওয়ার কথা সেটাও পাচ্ছে না, খাবে কি, বাঁধবে কি করে, চা বাগানগুলোতে হাহাকার ছুটেছে, তাদের যে মজুরিটা বাড়ানোর কথা সেটাও বাড়ে। এবং পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছে। এরই প্রতিবাদে আজকে শ্রমজীবীরা এখানে বিক্ষোভ সমাবেশ করছে, বিক্ষোভ মিছিল করে এসে বিক্ষোভ সমাবেশ সংগঠন করছে। আমরা আশা করব যেই সমস্ত ট্যাক্সগুলো বসিয়েছে সেগুলি বিজেপি নেতৃত্বাধীন সরকার অবিলম্বে প্রত্যাহার, আর সারা দেশে শ্রমিকদের উপর যে আক্রমণ চলছে এটা কেন্দ্রীয় সরকার যাতে বন্ধ করে এবং যে কালা আইন জারি করেছে এটা প্রত্যাহার করে, এই সমস্ত দাবি নিয়ে আজকে শ্রমদপ্তরের কমিশনারের কাছে গিয়ে আজকে এখন যাবে আমাদের প্রতিনিধিত্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।